সর্বপ্রথম দিন আর আর পাঁচ বছরের পরে যাত্রা শুরু। এই যাত্রা আল্লাহরে হাজির নাজির করি, মানুষের হক এবং স্বচ্ছতার সাথে সমস্ত সংকীর্ণতার দৌড়ি আরাজেন এই ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে আই সমস্ত ইউনিয়নবাসী ইয়ার ভাই দোয়া স্যার আমরা দোয়া করিলাম আর আজ শ্বশুরীর বালা রাহি আল্লাহ আর শ্বশুরীর বেগুনের যে সুস্থতা রাহি আর আজেন যে জনগণের সেবা করে ফেললা বলে আর আর ম্যান্ডেট দিয়ে আর এই সেবার হাসান দেন স্বচ্ছতার সহিত ইমানদারির সহিত গরিবের যান আমরা দোয়া চায় এবং সহযোগিতা চায়। আসসালামু আলাইকুম। না না তো সেই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যাশা। চলে যায় দুই বেগুন হয়ে গেছে, একটা বীজ বেগুন বেগুন বীজ বেগুন এখন সুইট লেডি উপজেলার সম্মানিত উপজেলার চেয়ারম্যান ভারপ্রাপ্ত জেনারেল সালাউদ্দিন হাসান চৌধুরী মহোদয়, ধন্যবাদ।
এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের জনমন্ডিত ভাইস চেয়ারম্যান, বর্তমানে আমাদের উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করছেন জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মচারী বৃন্দ, উপস্থিত আছেন শিক্ষক বৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সমাজ সভাপতি মহোদয়, এছাড়া প্রিন্টার ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সুবিজন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা জানি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা প্রাপ্ত হয় এবং তারই পরবর্তীতে দেশে বিভিন্ন ধরনের এমন একটা অরাজক অবস্থা ক্রিয়েট হয় যে তখন বাংলাদেশ একদম ধ্বংসস্তূপে পরিণত ছিল। সেই অবস্থাটাকে উত্তরণ করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার উদ্যোগে সেই সময় এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পায় এবং বাংলাদেশ গর্ব করে মাথা তুলে বিশ্বের বুকে নিজের স্থান করে নিতে সক্ষম হয়। তো আমরা অত্যন্ত আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 15ই আগস্ট আমাদের 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয় সপরিবারে, যার কারণে বাংলাদেশের উন্নয়নটা স্তিমিত হয়ে যায়। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পর্যায়ে কাজ শুরু করেন। তিনি যখন প্রধানমন্ত্রী হন, ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি অনেক ধরনের কাজ করেন, যেটা আজকে আমরা দৃশ্যমান পর্যায়ে দেখতে পাই। আমরা দেখতে পাই যে আমাদের অর্থায়নে পদ্মা সেতু হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে পদ্মা সেতু চালু হবে। এছাড়া দেশে আমরা যদি দেখি মেট্রো রেলের অবস্থা, ডিজিটাল বাংলাদেশের অবস্থা, বা 2041 সালে যে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় সেটা কিন্তু হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখেছি গত 7 দিন ধরে আমাদের এখানে গত 17 থেকে 23 মার্চ এখানে সুবর্ণ জয়ন্তী মুক্তি উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে আমরা হচ্ছে সম্পূর্ণত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে মেলা করছি, যেখানে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট তাদের উন্নয়নের যে কর্মসূচিগুলো আছে সেগুলো তুলে ধরেছে। এর মধ্যে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে সার্বিক অবস্থা, যে উন্নয়নটা হয়েছে সেটা কিন্তু একটি সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারছি যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট কি করছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় আমরা কখনো কিন্তু খাদ্য ঘাটতির বিষয়টা ফিল করতে পারিনি, কারণ এখানে আমাদের কৃষি ডিপার্টমেন্ট অত্যন্ত বড় একটি ভূমিকা রাখছে। আমাদের জায়গা সংকীর্ণ হয়েছে, সংকুচিত হয়েছে, জনসংখ্যা বেড়েছে, কিন্তু খাবারের অভাব হয়নি। আমাদের হচ্ছে প্রোটিনের ঘাটতি একটা সময় খুব ছিল, এখন আমাদের প্রোটিনের ঘাটতি কমে এসেছে। এখানে ফিশারিজ ডিপার্টমেন্ট এবং আমাদের লাইভস্টক ডিপার্টমেন্ট এখানে তাদের একটা বড় ধরনের ভূমিকা আছে। নারীদের উন্নয়নে এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন। আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় থেকে মহিলাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যুব উন্নয়ন কার্যালয় থেকে যুবক যুবতীদের প্রশিক্ষণ, তারপর আমাদের শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোটা কিংবা হচ্ছে প্রাথমিক শিক্ষা নিয়োগের ক্ষেত্রে সেখানে 50% কোটায় নারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে যে প্রতিটা অংশ যেখানে হচ্ছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আমার যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন, আদিবাসী আছেন, তাদেরকে যাতে সামনে তারা আসতে পারেন, তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারেন, সেখানেও কিন্তু একটা আলাদাভাবে সিস্টেম করে দেওয়া আছে যার মাধ্যমে সবাই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একটা সময় ছোটবেলা আমরা কি দেখেছি যে ঘরে ঘরে হাড়ি টেনের আলোতে সবাই দেখা পড়া করতো, আজকে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ের জন্য আমরা দেখতে পাই যে চলে এসেছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার স্বাধীনতার পদক কিন্তু আমাদের বিদ্যুৎ বিভাগ তারা পেয়ে গিয়েছে, যে তার মাধ্যমে বাংলাদেশে এখন কিন্তু বিদ্যুতের যে আগে একটা লোডশেডিং এর অবস্থা যেরকম হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আমাদের কিন্তু খাদ্য ঘাটতির বিষয়টাও সরকারের পক্ষ থেকে বুঝতে দেওয়া হচ্ছে না। দেশে বর্তমানে 1 কোটি সাধারণ জনগোষ্ঠী, ভুক্তভোগী যারা আছে, দরিদ্র জনগোষ্ঠী আছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে বিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। আমরা সাতকানিয়াতেই 13,809 জন যারা হচ্ছে উপকারভোগী আছেন, দরিদ্র জনগোষ্ঠী আছেন, তাদের কাছে পিসিবির মালামাল খুব স্বল্প মূল্যে ভর্তুকি দিয়ে সরকার পৌঁছে দিচ্ছে এবং সম্পূর্ণ এখানে দায়িত্ব বা সম্পূর্ণভাবে এটা নির্ভর সরকার করছে। এই বিষয়গুলো হচ্ছে কেন করছে সরকার,
সরকার চাচ্ছে যারা পিছিয়ে আছেন, যারা হচ্ছে আর্থিকভাবে সামর্থ্যবান না, তাদেরকে সামনে এগিয়ে আনতে, যারা ভূমিহীন তাদের জন্য 25 বছর সরকার লক্ষ লক্ষ ঘর দিয়েছে। আমরা দেখতে পাই শুধু তাদের জমি দিয়েছে, ঘর দিয়েছে বিষয়টি না, তাদেরকে বিভিন্ন দপ্তর, আমাদের সরকারি বিভিন্ন দপ্তর, যেমন কৃষি ডিপার্টমেন্ট থেকে কিভাবে তারা হচ্ছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে হচ্ছে সমবায় থেকে ঋণের ব্যবস্থা করা যায়, কিংবা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, বিদ্যুৎ বিভাগ থেকে তাদেরকে ইলেকট্রিসিটির ব্যবস্থা, আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে তাদের ওখানে নলকূপের ব্যবস্থা, মানে এই বিষয়গুলো সর্ব ক্ষেত্রে তাদের একটি জীবন মান উন্নয়নে সরকার কিন্তু কাজ করেছে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সরকার বাংলাদেশের সরকারের সামর্থ্য যতটুকু তার থেকে সরকার অনেক অনেক বেশি কিছু আমাদের দিচ্ছে। আমাদেরকে সরকারের এই বিষয়গুলো জেনে আন্তরিক হতে হবে, আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। সবসময় এই প্রত্যাশা করলে হবে না যে সরকার আমাদের সবকিছু দিবে, সরকার কেন দিচ্ছে না। আমরা নিজেদের ভাগ্য উন্নয়নে সরকার তো চেষ্টা করবেই, ভর্তুকি মূল্যে হচ্ছে সার দিচ্ছে, বীজ দিচ্ছে, কৃষি যন্ত্রপাতি দিচ্ছে, কিন্তু হচ্ছে আমরা এই জিনিসগুলোকে নিয়ে সেটা যাতে প্রপার ইউটিলাইজেশনটা করি, নিজেদের ভাগ্য উন্নয়নে আমাদের এই বিষয়টাকে কাজে লাগাতে হবে, যে আমরা যাতে সুন্দরভাবে প্রপারভাবে যদি ইউটিলাইজ করি তাহলে হচ্ছে আমাদের কৃষির ফলন বাড়বে, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের উন্নয়নটা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে সম্পূর্ণভাবে উন্নয়নশীল দেশ, একসময় আমরা উন্নত দেশে পরিণত হব। আমাদের সর্বক্ষেত্রে যদি মন মানসিকতাকে আমরা যথাযথ রাখি, যে আমরা টাইমলি আমাদের ট্যাক্সগুলো দেব, টাইমলি সরকার যে ফ্যাসিলিটিগুলো দিচ্ছে সেগুলো সর্বোচ্চ যথোপযুক্ত আমরা ব্যবহার করবো, এই বিষয়গুলো যদি আমরা করি আমাদের মন মানসিকতা ঠিক রেখে, তাহলে আমি মনে করি একসময় বাংলাদেশ খুব দ্রুত আমাদের উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেখানে হচ্ছে আজকে আমরা বলতে চাই যে আমরা কিন্তু একটা খুব সুবর্ণ টাইম পার করছি, সুবর্ণ জয়ন্তীতে সুবর্ণ মুহূর্তগুলো পার করছি, এই কারণে যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী এখন কিন্তু তরুণ, তরুণ প্রজন্ম বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বেশি রয়েছে। একটা এটা হলো ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট অনুযায়ী আমরা বলবো যে এই মুহূর্তে আগামী 20-30 বছর আমাদের কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মটা বেশি থাকবে। তো এই প্রজন্মকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নয়নে আরো এগিয়ে যাবো। যদি হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম কাজ করে, দেশের কথা চিন্তা করে সামনে এগিয়ে যায়, আমরা দেশ থেকে একটা ভালো কিছু প্রত্যাশা করতে পারবো। আর যদি তরুণ প্রজন্ম যথাযথভাবে দেশের কাজে এগিয়ে না আসে তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে আরো সামনে এগিয়ে যাওয়াটা একটা প্রতিবন্ধকতা ক্রিয়েট হবে। তা আমরা চাই আমাদের সকল জনগোষ্ঠী মন মানসিকতার দিক থেকে তরুণ হোক, এবং এই তরুণ প্রজন্ম নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে আরো সুন্দরভাবে দেশটিকে সামনে এগিয়ে নিয়ে যাব। সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই স্বল্প উন্নত দেশের দেশ উত্তরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব প্রাতন যোধা মহোদয়, উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সামনে বসা বাইরা সবাই, যেমন ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সালাম অবশ্য হচ্ছেন। আসসালাম আলাইকুম। আসলে বক্তব্য দীর্ঘায়িত করবোনা, একটি বিষয় এখানে আমরা দেখলেই বোঝা যায় সর্বোন্নত দেশের উন্নয়নশীল দেশ উত্তরণ। আমরা আজকে আমরা স্বাধীন হয়েছি 50 বছর অধিক পেরিয়েছি। আমরা যখন যুদ্ধের পরবর্তী সময় এই বাংলাদেশ ধ্বংসস্তূপ হয়েছিল, যুদ্ধের পরবর্তী যে কাউন্সিলে আমাদের ব্রিজ, কারপার্ক, স্কুল, হাসপাতাল কিছুই ছিল না, চলাচল যুগ ছিল বাংলাদেশের সবগুলি, কোন ধরনের কোন সুযোগ সুবিধা, জনগণের কোন ধরনের শান্তিপূর্ণভাবে চলাচল করার সুবিধা ছিল না। এর পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় দেওয়ার পর বাংলাদেশের দীর্ঘ 3.5 বছর এই যে আমরা ধ্বংসস্তূপ থেকে এইগুলো কাটিয়ে বাংলাদেশকে চলমান প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, কিছু দুষ্কৃতিকারীর কারণে সেদিন 1975 সালে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে নীল নকশা ছিল সেটা অনেকদিন চলমান ছিল। এর পরবর্তীতে এসে আজকে বাংলাদেশের ক্ষমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা,
কারোর নেতৃত্বে, তার এই সুযোগ্য নেতৃত্বে আজকে আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং আজকে বর্তমানে বাংলাদেশ আমরা সম্পূর্ণ থেকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। এই যে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছি, এটা আমি আপনি নিজে স্বীকৃতি দিতে হবে না, এটা কারা দিয়েছে এটা আমাদের অবশ্যই জানতে হবে। আজকে এটা স্বীকৃতি জাতিসংঘ থেকে আমরা স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ আজকে উন্নয়নশীল রাষ্ট্রে, আমরা উন্নয়নশীল রাষ্ট্রে দাবিত হয়েছি, আমরা স্বীকৃতি পেয়েছি। এই যে উন্নয়নশীল রাষ্ট্র, এই রাষ্ট্রে শুধু বাংলাদেশের মানুষের জীবন মাত্র মধ্যে হয়েছে এটা নয়, এখানে আমাদের সামগ্রিক শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে যোগাযোগ থেকে শুরু করে মানুষের আচার আচরণ থেকে শুরু করে সবকেও বিবেচনা করে, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে রিজার্ভ ফান্ড থেকে শুরু করে সবকেও বিবেচনায় রেখেই এই উন্নয়নশীল যে যাত্রা সেখানে স্বীকৃতিপ্রাপ্ত আমরা হয়েছি। তাহলে এই যে স্বীকৃতিপ্রাপ্ত এখানে আমাদের যেমন সরকারের সাথে জনগণের অনেক ভূমিকা রেখেছে, আশা করে এই যে সরকার সামনে উন্নয়নশীল পদার্পণের জন্য বিষয় আগামী 2021 সালে নেই অন্ধপ্রদেশে যাওয়ার যে প্রক্রিয়ায় সরকার চালাচ্ছেন এগিয়ে যাচ্ছেন, এখানে আমাদেরকেও সেই রকম মানুষের সেই রকম উন্নয়নের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন আজকে উন্নত বিশ্বে পার্শ্ববর্তী আমাদের তারা এখানে অনেক মানুষ বেড়েছে, তাকে আমাদের সরকারের মানুষ তারা জানেন সেখানে কেউ কোনো ব্যক্তি রাস্তাঘাটে কোন ধরনের ময়লা আবর্জনা ফেলে না, এটা ছোট ছেলেগুলো তাদের তাদের মানসিকতা তাদের মানসিকতা বিভিন্ন ধরনের এই বিষয়গুলো এই উন্নয়নশীল রাষ্ট্রে যাওয়ার জন্য এইগুলোর প্রক্রিয়াগুলোর প্রয়োজন। তাই আমি আমার সরকারি তথা সারা বাংলাদেশের মানুষকে সচেতনভাবে 2021 সালে আমরা উন্নয়ন বিশ্ব পদার্পণের সবার আমরা নিজেরা অগ্রণীভূমিকা রাখবো, নিজেরা সচেতন হয়ে দেশকে ভালোবাসেন এই এগিয়ে যাওয়ার যাত্রাকে আমরা রাজ্যের অবস্থান থেকে এই এগিয়ে যাওয়াকে আমরা আরো ত্বরান্বিত করার জন্য সবাইকে আহ্বান করি। সবার প্রতি ভালোবাসা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে আপনার পাশে।